ওর বউ কেন ওকে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল একা একা ঘরে কেন থাকতো ওর কেন কোনো আত্মীয় নেই ইন্টারভিউয়ের সময় চাটাও নিজে বানিয়ে নিয়ে আসতেন বাড়িতে একটা কাজের লোকও থাকতো না বোধ ভয়ে থাকতো না সমাজে মেশার মতো স্ট্যান্ডার্ড মানুষ নন বিচারপতি গাঙ্গুলিকে এবারে এই ভাষাতেই আক্রমণ করলেন তৃণমূলের সাংসদ এই বিস্ফোরক মন্তব্য করছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলছেন শুনব ওর বউ কেন ওকে ছেড়ে দিয়ে চলে গেছিল এক একা কেন ঘরে থাকতো কোন আত্মীয় স্বজন নেই কেন কেউ নেই কেন চারিদিকে যখন সব ইন্টারভিউ ইন্টারভিউ দিত তখন চাটাও নিয়ে আসতো বাড়িতে একটা কাজের লোক থাকতো না ভয়ে থাকতো না হ্যাঁ কেন ছিল সমাজে মেশার মতো স্ট্যান্ডার্ডের উনি মানুষ ছিলেন না এখনো সমাজের স্ট্যান্ডার্ডে মেশার মতো মানুষ নন একইসঙ্গে সাংবাদিক বৈঠকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিচারপতি গাঙ্গুলিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন যে ওনাকে বই হারাবো কারোর ক্ষমতা নেই ওনাকে চেতানোর শুভেন্দু কেন নরেন্দ্র মোদী এসে ওনাকে চেতাতে পারবেন না উনি একেবারে দু নম্বরই লোক সব প্রমাণ করে দেব তিনি একজন অসৎ লোক বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুনবো হারাবোই হারাবো কারোর ক্ষমতা নেই ওকে জেতানোর শুভেন্দু কেন নরেন্দ্র মোদী এসে ওকে জেতাতে পারবে না ও হচ্ছে একবারে পাক্কা দু নম্বরই লোক ওর মতো দু নম্বরই লোক নেই ও হচ্ছে কোরাপ্ট লোক সব প্রমাণ করে দেবো সব প্রমাণ হয়ে যাবে করাপশন মানে শুধু টাকা খাওয়া নয় করাপশন মানে এটাও জুডিশিয়ারিতে বসে যখন পলিটিক্যালি মোটিভেটেড হয়ে জাজমেন্ট দেয় দ্যাটস অলসো করাপশন হি ইজ এ ডিজনেস্ট হি ইজ হি একদম ফ্রড ওর জাজমেন্ট ইজ এ প্রোডাক্ট অফ ফ্রড বাজে থার্ড গ্রেডের লোক একটা থার্ড থার্ড গ্রেডের থার্ড স্ট্যান্ডার্ডের লোক একটা কারু কার কাছে আপনাদের অনেকের মিডিয়ার কাছে ওরা ভগবান আমার কোনো আপত্তি নেই ভগবান করুন ও আসুক না কোথায় দাঁড়াবে হলদিয়া ডায়মন্ড শ্রীরামপুর যেখানে নাক না কেন ওকে হারাবো ওকে হারতেই হবে ও না হারলে তো বিচার ব্যবস্থাটাই উঠে যাবে ওরা একটা বিচার বিচারক হিসাবে একটা ফট বিচারক ছিল একটা মঙ্গলবার কল্যাণ বলেন অভিজিৎ গাঙ্গুলি একটা খরমুজ যার ভেতরটা লাল উপরটা গেরুয়া করলেন আরো বলেন ও সবটা করেছে সিপিএম এর দাক্ষিণ্যে বিভিন্ন প্যানেলে ঢুকেছিল এস এস সির আইনজীবী ছিল তারপর এখন সিপিএম কে ল্যাং মেরে বিজেপিতে যাচ্ছে কি বলেছেন শুনবো আপনি কে আপনি কে আপনি নিশ্চিত অধিকারী জুনিয়র ছিলেন সিপিএম এর ঘরনায় বড় হয়েছে সিপিএম এর দয়া দাক্ষিণ্যে বিভিন্ন প্যানেলে ঢুকেছিলেন সিপিএম এর দাক্ষিণ্যে আপনি এসএসসি লয়ার হয়েছিলেন স্কুল সার্ভিস কমিশনের লয়ার হয়েছিল বিকাশ দা আমার বিরোধী দল হতে পারে বিকাশ দা প্রচুর ওকে সাহায্য করেছে হাত দিয়ে তৈরি সিপিএম এর দয়া দাক্ষিণ্যে ও তৈরি আর আজকে এসে উনি বিজেপিতে চলে গেছেন উনি আসলে একটি প্রাক্তন খরমুজ বিচারপতি ভেতরটা লাল বাইরেটা হচ্ছে ওর গৌরিক খরমুজ একদম খরমুজ বিচারপতি ওনার ছাপ্পান্ন বছর বয়সে যদি কোনো আইনজীবী হাইকোর্টে জজ হয় বুঝতেই পাচ্ছেন তার জ্ঞানভম্বি কোথায় ছিল তাও তো তোর দু একটা বন্ধু বান্ধব সেই সময় হাইকোর্টে জজ ছিল বলে কলেজিয়ামে ওর নাম রেকমেন্ড করেছে ছাপ্পান্ন বছর বয়সে একটা হাইকোর্টের জজ হয় কেউ হয় কখনো এমন কোনো মামলা নেই যে মামলা ও আর্গুমেন্ট করেছে যে জাজমেন্ট রিপোর্টে রয়েছে আবার এমন কোনো মামলা নেই যে মামলাতে জজ হিসেবে জাজমেন্ট দিয়ে জাজমেন্ট রিপোর্টে রয়েছে আইনজীবী এবং বিচারপতি হিসেবে অভিজিতের মান ও যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন করলেন তিনি বলেন ও ছাপ্পান্ন বছরে বয়সে এসে জজ হয়েছে যখন আইনজীবী ছিলেন তখন হাই কোর্টের বারান্দায় ঘুরতেন একটা থার্ড গ্রেডের কিছু জানে না

এক মাস আগে কাল ছবি টাঙানো ছিল এখন দেখবেন যেন হয়তো কাল ছবি সরিয়ে দিয়ে নরেন্দ্র মোদির ছবি টাঙিয়ে বসে এদিন তিনি বলেন যে ওর বউ কেন ওকে ছেড়ে দিয়ে চলে গেছিল একা একা কেন ঘরে থাকতো ওর কেন কোনো আত্মীয় নেই ইন্টারভিউয়ের সময় চাটাও নিজে নিয়ে আসতে হয় বাড়িতে একটা কাজের লোক নেই আসলে ওর সমাজে মেশার মতো স্ট্যান্ডার্ড মানুষ নন কি বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুনুন ওর বউ কেন ওকে ছেড়ে দিয়ে চলে গেছিল এক একা কেন ঘরে থাকতো কোন আত্মীয় স্বজন নেই কেন কেউ নেই কেন চারিদিকে যখন সব ইন্টারভিউ ফিন্টারভিউ দিত তখন চাটাও নিজে আসতো বাড়িতে কাজের লোকও থাকতো না ভয় ভয়ে থাকতো না হ্যাঁ কেন ছিল সমাজে মেশার মতো স্ট্যান্ডার্ডের উনি মানুষ ছিলেন না এখনো সমাজের স্ট্যান্ডার্ডে মেশার মতো মানুষ নন উনি এই বিস্ফোরক মন্তব্যই করেছেন তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আবার এখানেই শেষ নন একটার পর একটা কটাক্ষা নিয়েছেন এমন কি খড়মুজ বলে কটাক্ষুড়ে দিয়েছেন বিচারপতি গাঙ্গুলীকে। কি বলেছেন শুনবো। ধরবই ধরবো ক্ষমতা নেই ওকে জেতানোর। সুবেন্দু গানো নরেন্দ্র মোদি এসে ওকে জেতাতে পারবে না। ও একবারে পাকা দুই নম্বরই লোক। ওর মতো দুই নম্বরই লোক নেই। ও হচ্ছে করাপ্ট লোক সব প্রমাণ করে দেব সব প্রমাণ হয়ে যাবে করাপশন মানে শুধু টাকা খাওয়া নয় করাপশন মানে এটাও জুডিশিয়ারিতে বসে যখন পলিটিক্যালি মোটিভেটেড হয়ে জাজমেন্ট দেয় দ্যাটস অলসো করাপশন হি ইজ এ ডিজনেস্ট হি হি ডিজনেস্ট একদম ফ্রড ওর জাজমেন্ট ইজ এ প্রোডাক্ট অফ ফ্রড বাজে থার্ড গ্রেডের লোক একটা থার্ড থার্ড গ্রেডের থার্ড স্ট্যান্ডার্ডের লোক একটা কারুকার কাছে আপনাদের অনেকের মিডিয়ার কাছে ওরা ভগবান আমার কোনো আপত্তি নেই যা ইচ্ছে ভগবান করুন ও আসুক না কোথায় দাঁড়াবে হলদিয়া ডায়মন্ড শ্রীরামপুর যেখানে নাক নাও কেন ওকে হারাবোই হারাবো ওকে হারতেই হবে ও না হারলে তো বিচার ব্যবস্থাটাই উঠে যাবে ওরা একটা বিচার বিচারক হিসাবে একটা ফ্রড বিচারক ছিল একটা মঙ্গলবার কল্যাণ বলেন যে অভিজিৎ গাঙ্গুলি একটা যার ভিতরটা লাল উপরটা বলছেন শুনুন বড় হয়েছে সিপিএম এর দয়া দাক্ষিনে বিভিন্ন প্যানেলে এ ঢুকেছিলেন সিপিএম এর দাক্ষিনে আপনি এসএসসি লয়ার হয়েছিলেন স্কুল সার্ভিস কমিশনের লয়ার হয়েছিলেন বিকাশ দা আমার বিরোধী দল হতে পারে কিন্তু বিকাশ দা প্রচুর ওকে সাহায্য করেছে ও পুরোটাই অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করে নিন